হারিয়ে যাচ্ছে, হারিয়ে যাওয়া নক্ষত্রকে অনেক দিন পর খুঁজে পেয়েছিলাম, আবার হারিয়ে যাচ্ছে সে। মৃত্তিকা, তোমার ভাগ্যে পাওয়ার ঘরটা বড় শূন্য, সেখানে শুধু না পাওয়ার মেঘ জমে, যে মেঘ নিষ্ফলা, বৃষ্টি হয় না। ফিরে পাওয়া কাকে বলে মৃত্তিকা? যে নক্ষত্রকে এতদিন পর ফিরে পেয়েছিলে সে তো শুধু তোমার নয়, সে সুজাতার স্বামী, তিতিরের বাবা। টুকরো নক্ষত্র হয়তো তোমার একদিনের এক সন্ধ্যায়, তাকে তুমি এর চাইতে বেশি করে আশা করতে পারো না, সে অধিকার তোমার নেই। আসবো স্যার। আসুন আসুন আসুন, বসুন। এখন তার আসবার জন্য পারমিশনের প্রয়োজন নেই। আপনি তাহলে আপনার ডিসিশন পাল্টালেন না? আমাদের 1 লাখ করে আপনি তাহলে সত্যি চলে যাচ্ছেন? আসলে কি জানেন ডক্টর বিশ্বাস, আমি একটা জিনিস বুঝতে পেরেছি যে মানুষের কখনো কখনো 1 লাখ থাকাটা খুব জরুরি। 1 লাখ? 1 লাখ আপনি থাকতে পারবেন? পেশেন্টদের মধ্যে না থেকে আপনি জীবন কাটাতে পারবেন? দেখুন, জীবন কিভাবে কাটাবো সেটা জানি না, তবে পুরনো নক্ষত্ররা যাকে আপনারা চিনতেন তার আজকেই শেষ দিন। পারবেন না স্যার, পেশেন্ট ছাড়া আপনি বাঁচতে কিছুতেই পারবেন না। আর তাছাড়া পেশেন্ট আছে, নক্ষত্ররায় নেই, এটা তো আমরা কি করে ভাববো বলুন তো। কিন্তু ডক্টর বিশ্বাস, পেশেন্টের সংজ্ঞাটাই যদি আমার কাছে বদলে যায় তখন আপনারা রইলেন, স্পন্দনকে বাঁচিয়ে রাখবেন আর কি। আমিও আর থাকছি না স্যার। সে কি, নিজের ছেলেটাকেও বাঁচাতে পারলাম না, এখানেও টিকলিকে বাঁচাতে পারলাম না। আমার কাছে পুরো ডাক্তারি জীবনটাই একটা অর্থহীন হয়ে পড়ছে। ভাবছি বহরমপুরে দেশের বাড়িতেই ফিরে যাব। আমি কিন্তু স্যার আপনাকে একটা সুখবর শোনাতে এলাম। আপনার মনে আছে সীতা মিত্রের কথা? বার্ন ওয়ার্ডের পেশেন্ট ছিল, মানে জ্বলন্ত অবস্থায় আপনি যাকে উদ্ধার করে এনেছিলেন। বিশ্বমিত্রের সঙ্গে ডিভোর্স হয়ে গেছে। আচ্ছা, যে আশ্রমে ওকে আমি রেখেছিলাম সেখানের এক শিক্ষক ওকে পছন্দ করেছে, মানে বিয়ের ব্যাপারটা আমি সব ফাইনাল করেছি আগামী মাসের 27 তারিখ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ স্যার, আপনাকে কিন্তু সেখানে আসতেই হবে। যদি থাকি তাহলে যাব। থাকি মানে আপনি কি অন্য কোথাও চলে যাচ্ছেন নাকি? এখনো তেমন কিছু ঠিক করিনি, যদি নিজের মধ্যে থাকি। মানে যদি হারিয়ে না যাই, হারিয়ে গিয়ে আবার নতুন করে খুঁজতে না যাই, খোঁজার তো শেষ নেই। কি ব্যাপার আপনারা? ডাক্তারবাবু, শুনলাম আপনি চলে যাচ্ছেন। হ্যাঁ, আমি চলে যাচ্ছি, কিন্তু আপনারা এই পোশাকে কোথায় যাচ্ছেন? আপনি চলে যাচ্ছেন, তাই আমরাও এখান থেকে চলে যাব। তার মানে?
আপনাদের তো ট্রিটমেন্ট চলছে। আমরা আর চিকিৎসা করাবো না ডাক্তার বাবু, আমরা তো বুঝে গেছি যে টিকলির ঠিকানা আর আমাদের ঠিকানা একই, তাই। কে বলেছে আপনাদের? কেন এই কথা ভাবছেন আপনারা? দেখুন, আপনারা আমাকে বিশ্বাস করেন তো? আমি এতদিন ধরে এত পেশেন্ট দেখেছি, তাদের সারিয়ে তুলেছি। আমি বলছি আপনাদের, আপনারা ঠিক মতো চিকিৎসা করান, আপনারা সেরে উঠবেন, প্রত্যেকে সেরে উঠবেন। হ্যাঁ, আমরা ডায়ালিসিস করাবো, আমরা ডায়ালিসিস করাবো, কিন্তু এখানে থেকে আমরা আর কোনো রকম চিকিৎসা করাবো না। প্লিজ, আপনি আমাদের যেতে অনুমতি দিন। আমি জানি, আমি জানি টিকলি একদিন ঠিক ফিরে আসবে, ঠিক ফিরে আসবে। প্লিজ। আর টিকলি এসে আমাদের দেখতে না পেলে কিন্তু খুব রাগ করবে। ডাক্তারবাবু, ফলতাতে আমার একটা বাড়ি আছে, আমার অপদার্থ ছেলে ওই বাড়িটার উপরে নজর পড়েছে। ওটা আমার স্বামীর বাড়ি, ওটা আমি বেচবো না, ওখানেই আমরা থাকবো। আপনি প্লিজ অনুমতি দিন। আপনারা যখন এসেছিলেন তখন আপনাদের বন্ডে কে সই করেছিল? আমার বন্ডে আমি সই করেছি, আমিও তাই, কিন্তু ওর ব্যাপারটা একটু যদি আপনি দেখেন। দেখুন, সেটা তো আমি পারি না। আপনারা অফিসে যোগাযোগ করুন, বলুন ওর বাবার সঙ্গে যোগাযোগ করতে আসতে। কিন্তু আপনারা চলে যাচ্ছেন কেন? আপনি চলে যাচ্ছেন তাই এখানে এক মুহূর্ত আমরা থাকবো না, থাকতে ইচ্ছে করছে না ডাক্তার বাবু। ঠিক, আপনি আমাদের যেতে দিন, আমাদের ছুটি দিন। দেখুন, আমি একজন ডাক্তার, একজন ডাক্তারের ওপর কিন্তু গোটা চিকিৎসা ব্যবস্থাটা নির্ভর করে না। একজন ডাক্তার কিন্তু গোটা চিকিৎসা ব্যবস্থাটাকে বদলাতে পারে না, তার উপর নির্ভর করে একটা গোটা হাসপাতাল চলে না। সুতরাং আমার থাকা আর না থাকা, এতে তফাৎ কিন্তু অল্পই। দেখুন, এটা আপনি মনে করছেন হয়তো ঠিক, কিন্তু আমরা যারা পেশেন্ট তারা আপনাকে যতটা ভরসা করি সেটা অন্য কাউকে আমরা করতে পারছি না। প্লিজ, আপনি আমাদের দিকটা একটু বোঝার চেষ্টা করুন, আমাদের ছুটি দিন। ডাক্তার হিসেবে একটা কথা আপনাদের বলি, ডাক্তারদের যেমন দায়িত্ব আছে তেমনি পেশেন্টদের দায়িত্ব কিছু কম নয়। আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে আমরা কি করব? সহযোগিতা আমরা করছি, কিন্তু এখানে থাকতে বলবেন না। আমাদের যেতে দিন ডাক্তার বাবু, আমাদের ছুটি দিন। ছুটি দেওয়ার আমি কেউ নই এখন। আপনারা অফিসে যোগাযোগ করুন, যেখানে যান চিকিৎসাটা করাবেন। করাবো, আর আমরা তিনজনে একসাথে খুব ভালো থাকব। আপনিও যেখানে থাকবেন ভালো থাকবেন। চলি ডাক্তার বাবু, নমস্কার। আসুন, বসুন, বসুন। বলুন, চললেন তাহলে? হ্যাঁ, চললাম। যেতে তো হতোই কিছুদিন পরে, একটু আগে গেলাম এই আর কি। কিন্তু যাওয়ার নির্বাসন তো এক নয় ডক্টর রয়। একটা দুঃখ বোধ থেকেই গেল। কিসের? আপনার মতো মাপের মানুষ তো আর পাওয়া যাবে না ঝগড়া করার জন্য। ঝগড়াটাই মিস করবেন?
না না তা কেন, দেখুন হসপিটালে লোকজন তো রইলই, সমস্যাও থাকবেই, কিন্তু একটা কথা আছে না, শেয়ানে শেয়ানে কোলাকুলি। একজন পুরো মাপের পুরুষ মানুষের বড় অভাব। ফ্র্যাঙ্কলি স্পিকিং, আপনার সঙ্গে ঝগড়া করতে পারলে না নিজেকে খুব গ্লোরিয়াস মনে করতাম। স্পন্দন আছে, স্পন্দন থাকবে, দেখবেন। স্পন্দনের আপনাদের অভিভাবকত্বের বড় প্রয়োজন। আর নয় বসাই, ইউনিয়ন বাজি আবার ছেড়ে দেবো। এত বছর রাজনীতি করছি, নমিনেশনটাও দিল না, এখন থেকে চেষ্টা করব ভালো বাবা ভালো স্বামী হওয়ার। চ্যারিটি বিগিনস এট হোম, এই কথাটা বড় বেশি করে উপলব্ধি করছি এখন। শশাঙ্কবাবু, দেরিতে হলেও এই বোঝাটাই কিন্তু আসল বোঝা। থ্যাংকস, থ্যাংকস। অনেক অনেক তিক্ততা হয়েছে, সে সমস্ত কিছু ভুলে গিয়ে যদি মানুষটাকে মনে রাখেন নিজেকে খুব সম্মানিত বোধ করব। চলি তাহলে, আসুন, ভালো থাকবেন, আপনি ভালো থাকবেন। কখন এলেন? এই তো। বিদায় সবসময় করুন। আমি আপনাকে খুব মিস করব। আপনি কতটা বিশ্বাস করবেন জানি না, আপনি নিশ্চয়ই দেখেছেন যে ওভার দি ইয়ার্স আপনাকে, হ্যাঁ আমি নানান ব্যাপারে আপনার সঙ্গে আমার মত পার্থক্য হয়েছে। আমি আপনার ওই জেদ, আপনার একগুঁয়েমিকে আমি খুব স্ট্রংলি কন্ডেম করেছি, কিন্তু আপনার অনেস্টি, আপনার ইন্টিগ্রিটির প্রতি আমার একটা নিজের সাফাই গাইছি না, বাট মিথ্যে ভাষণ, হম্বিতম্বি, ইভেন ফ্লুইডে ফাঙ্গাস, এসবই পেটের দায়। বাট ফাঙ্গাসের ব্যাপারটা সমর্থন ছিল না বলে আমি ওই সময় একটা লম্বা ছুটি নিয়েছিলাম। একটা কথা আজ আমি বলি, আপনি যা যা বললেন সবই আপনি করেছেন, কোনটাই মিথ্যে নয়। বাট স্টিল আপনাকে আমার ভালো লাগে। সেই জোর থেকে একটা কথা বলবো,
বলুন, আমার একটা আবেদন, কোনোদিন যেন নক্ষত্র পতনের সংবাদ না পায়। চেষ্টা কর। স্যার, স্যার, বলো। গুড মর্নিং স্যার। এখন আর মর্নিং নেই, আফটারনুন। আপনি যতক্ষণ স্পন্দনে আছেন ততক্ষণ মর্নিং। আপনি আর চলে যাচ্ছেন, স্পন্দনে আজ থেকে নাইট হয়ে যাবে স্যার। ডাক্তার, তোমরা রয়েছ আর সব ডাক্তারবাবুরা আছেন। স্যার, আমাদের জন্য তো আর কেউ থাকলো না স্যার। স্যার, ছোটবেলায় বাবাকে হারিয়েছি, আজকে আবার হারালাম। স্যার, এই এই ফুলের তোড়াটা যদি আমরা আপনাকে দিই, আপনি নেবেন তো স্যার? স্যার, এটা আমরা নিজেরা জোগাড় করছি স্যার। স্যার, এই গোলাপের মধ্যে কোনো কাঁটা নেই স্যার। এতে যদি কাঁটা থাকেও তাহলেও, আর এই ফুলগুলো যখন শুকিয়ে যাবে তারপরেও আমি তোমাদের ভুলে যাব। ভালো থেকো, স্পন্দনকে ভালো রেখো, মানুষের পাশে থেকো, চলবে। আমার চোখে কোনো জল আছে? চুক 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 স্যার, চুক 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 স্যার, 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 চুক 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 চুক। অনেক জ্বর, ওষুধ খেয়েছেন? কষ্ট হচ্ছে মাথায়?